আজকে আমাদের হাতে রয়েছে ইনফিনিক্স এর ফ্ল্যাগশিপ একটি ফোন বলা যেতে পারে, ইনফিনিক্স নোট 12 G99 2023, রাইট। এখানে তিনটি ভেরিয়েন্ট হয় বেসিক্যালি, একটি হচ্ছে 8128 যার বর্তমান বাজার মূল্য হচ্ছে 18,999 টাকা, মানে 19,000 টাকা, আরেকটি হচ্ছে 8256 যার বাজার মূল্য হচ্ছে 20,999 টাকা, মানে 21,000 টাকা। একদম প্রো ভেরিয়েন্ট, একদম বড় ভাই যে, সে হচ্ছে 8256 এবং সাথে 108 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর জি99 তিনটা ভেরিয়েন্টের মধ্যেই পাচ্ছেন। সো প্রো ভেরিয়েন্টের বাজার মূল্য হচ্ছে 22,999 টাকা, মানে 23,000 টাকা। এখন কথা হচ্ছে এই তিনটা ভেরিয়েন্টের মধ্যে আমার কাছে মনে হয়, আমার ব্যক্তিগত মতামত, মিডিয়াটেক হেলিও জি99 8128 যে ভেরিয়েন্ট রয়েছে 18,999 টাকায়, সেই ফোনটি ভ্যালু ফর মানি, বাট এখানেও বেশ ভালো দিক মন্দ দিক রয়েছে। সো আজকে আমরা 8128 নোট 12 জি99 2023 এই ফোনটি নিয়ে আমরা আজকে ডিসকাশন করব, ভালো দিক মন্দ দিক ডিটেলে আলোচনা করার চেষ্টা করব এবং বর্তমান সময় কি কি পরিবর্তন এসেছে এবং কেন এই ফোনটি আপনি পারচেজ করবেন। সো আসসালামু আলাইকুম, ইটস মি আরিফ, আপনারা দেখছেন আরিফ বাংলা। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন, যদি ভিডিও কাজের মনে হয় লাইক দিয়ে সাথেই থাকবেন। সো আমরা মেইন টপিকে চলে যাই। এখানে আমরা কিন্তু 8 GB র্যাম পাচ্ছি, 128 GB স্টোরেজ পাচ্ছি, রাইট। এখন হচ্ছে 128 GB স্টোরেজের সাথে এক্সট্রা ভার্চুয়াল র্যাম হিসেবে আরো 5 GB আপনি অ্যাড করতে পারবেন, যাকে আমরা দুধভাত র্যাম বলে থাকি। তার মানে 13 GB র্যাম হয়ে যাবে, 128 GB স্টোরেজ হয়ে যাবে। সো 19,000 টাকার মধ্যে র্যাম রোমের দিকে যদি আমরা তাকাই, যথেষ্ট বেটার এবং পারফেক্ট। এরপর যদি আমরা একটু ডিসপ্লের দিকে তাকাই, এখানে ট্রান্সমিট ডিসপ্লে, টাচ রেসপন্স এবং কালার কন্ট্রাস্ট ডিটেলে আমরা পেয়েছি। ছবি মুভি যদি দেখে থাকেন, আপনার জন্য পারফেক্ট হতে পারে ইনফিনিক্স নোট 12 জি99 2023 এই স্মার্টফোনটি, বিকজ অফ এখানে কিন্তু আমরা অ্যামোলেড পাচ্ছি। বাট মন খারাপের বিষয় হচ্ছে দুটি বিষয়, এখানে 90Hz আমরা পাচ্ছি না, 120Hz পাচ্ছি না, এখানে 60Hz দেওয়া হয়েছে। এছাড়াও বর্তমান সময়ে এসে কিন্তু আমরা আসলে ভিনস ডিসপ্লেকে অ্যাভয়েড করার চেষ্টাই করি, বাট এখানে ভিনস দিয়েছে, চাইলে তারা ইজিলি এখানে পাঁচ হোল ডিসপ্লে দিতে পারতো। বাট এই দুইটা জিনিস যদি আমরা একটু স্কিপ করি, ভুলে যাই, এরপর ডিসপ্লেটা আসলে এই প্রাইস অনুযায়ী যথেষ্ট বেটার ছিল, কালার কন্ট্রাস্ট টাচ রেসপন্স আমাদেরকে হতাশ করেনি। এরপর যদি আমরা এখানে ক্যামেরার দিকে তাকাই, ক্যামেরার মডিউল, ক্যামেরার বাম্প একদম ডিফারেন্ট আঙ্গিকে, একদম ডিফারেন্ট ধাঁচে দেওয়ার চেষ্টা করেছে, চিরাচরিত যেই ডিজাইনগুলো থাকে ক্যামেরা বাম্প থাকে তার থেকে একটু বের হয়ে। হুয়াওয়ের কিছু ফ্ল্যাগশিপ এবং হচ্ছে ভিভোর কিছু ফ্ল্যাগশিপ এক্স সিরিজের, সেখানে আমরা এই ক্যামেরার বাম্পটা দেখে থাকি, এবং রিসেন্ট কিন্তু অপো একটি ফ্ল্যাগশিপ ফোন রিলিজ করেছে, সেখানেও কিন্তু এমনটাই দেখেছি আমরা ক্যামেরার বাম্প। সো এখানে মেইন শুটার হচ্ছে 50 মেগাপিক্সেল, আর 2K রেজলিউশনে ভিডিও ক্যাপচার করতে পারবেন 30 FPS। আর ক্যামেরার আউটপুটের কথা বললে আমি বলবো, যদি 19,000 টাকার কথা মাথায় রাখি, আর সানলাইটে যদি ছবি তোলেন, আউটডোরে ছবি তোলেন, যথেষ্ট বেটার কালার কন্ট্রাস্ট পাবো, ছবির ডিটেলে পাবো, বিশেষ করে কালারফুল ছবি পাবো। যদি আপনি হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, মেসেঞ্জার, ফেসবুকে দিতে চান, যথেষ্ট বেটার ছবির আউটপুট আপনি পাবেন। আর সেলফি ক্যামেরার কথা যদি বলতে হয়, এখানে সেলফি ক্যামেরা আমরা পাচ্ছি 16 মেগাপিক্সেল। তো 16 মেগাপিক্সেলের আউটপুটও যথেষ্ট বেটার ছিল, একেবারে ফেলে দেওয়ার মতো না। আর যদি আমরা ডিজাইনের দিকে তাকাই, যদি এটা প্রথমেই আলোচনা করা উচিত ছিল, তো আমরা ডিজাইনের দিকে যদি তাকাই, ব্যাক ফ্রেম আমরা সলিড প্লাস্টিক পাচ্ছি, পলিকার্বনেট ফাইবার, নর্মালি যে স্ক্র্যাচ প্রোন, স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট। আর সাইড বাম্পারের কথা বললে, এখানে আমরা সাইড বাম্পার পাচ্ছি মেটাল, আর বক্সি শেভ হওয়ার কারণে হ্যান্ডফিলটা যথেষ্ট বেটার ছিল, চমৎকার ছিল। লং টাইম যদি হাতে গ্রিপ করেন, হাতে ক্যারি করেন, বোর ফিল করবেন না বা হাত ব্যথা করবে না। আর যদি আমরা একটু তাকাই এখানে সিকিউরিটির দিকে, এখানে কিন্তু আমরা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি, এখানেও একটু হতাশ করেছে। যদিও আমি বলবো, যদি অ্যামোলেড তারা দিয়েছে, যেহেতু চাইলে তারা ইজিলি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারতো। সো সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু দিলে ছিল না, ল্যাগ করেনি, যথেষ্ট রেসপন্সিভ ছিল, যতবার আমরা প্রেস করেছি ঠিক ঠিক সময় সে রেসপন্স করেছে এখানে। আর অ্যান্ড্রয়েডের কথা বলে, অ্যান্ড্রয়েড এখানে আমরা 12 পাচ্ছি, অ্যান্ড্রয়েডটা এখানে 13 দিতে পারতো, বাট অ্যান্ড্রয়েড 12 একেবারে ফেলে দেওয়ার মতো না, যখন আপনি ইউজ করবেন কিছুদিন পর আপডেটে অ্যান্ড্রয়েড 13 চলে আসবে। এরপর যদি আমরা একটু তাকাই এখানে ব্যাটারির দিকে, আমরা দেখি যে 20,000 টাকার উপরে চলে গেলে এই 5000mAh ব্যাটারিকে আমরা আর খুঁজে পাই না, 4200, 4300, 4500mAh ব্যাটারি পাই। বাট এখানে ইনফিনিক্স নোট 12 2023 আপনাকে দিচ্ছে 5000mAh ব্যাটারি, আর 5000mAh ব্যাটারির আউটপুট যথেষ্ট বেটার ছিল। আপনি যদি উড়োধুরা লেভেলের ইউজার হন, একদিনের বেশি সাপোর্ট আপনি ইজিলি পেয়ে যাবেন, আর নর্মাল ইউজার হলে অলমোস্ট 1.5 দিন আপনি পাবেন। আর এই 5000mAh ব্যাটারিকে টেক কেয়ার করার জন্য সাথে তারা দিচ্ছে 33 ওয়াটের ফাস্ট চার্জার, যদিও কোম্পানি বলে এখানে
30 মিনিটের মধ্যে আপনার 50% চার্জ করে দিবে, বাট তারপর আমি বলবো এখানে আরেকটু সময় তারা নেয় চার্জ করে দেওয়ার জন্য। এরপর 19,000 টাকার মধ্যে 5,000 এমএস ব্যাটারি 33 ওয়াটের ফাস্ট চার্জার একেবারে ফেলে দেওয়ার মতন আমার কাছে মনে হচ্ছে। প্রাইস ভার্সেস চার্জার এবং ব্যাটারি যথেষ্ট বেটার পারফেক্ট ছিল। এখন যদি আমরা ডিসকাশন করতে চাই এখানে পারফরমেন্স নিয়ে, যেমনটা বলেছি এখানে আমরা 8 জিবি র্যাম 128 জিবি স্টোরেজ পাচ্ছি, আর এখানে যেহেতু বারবারই বলছি Note 12 G99 মানে এখানে হচ্ছে মিডিয়াটেক হেলিও G99 এর একটি চিপসেট 6 nm। সো 19,000 টাকায় অফিসিয়াল ফোন যদি আপনি পারচেজ করেন আর মিডিয়াটেক হেলিও G99 প্রসেসরটি যথেষ্ট বেটার এই বাজেট সেগমেন্টের মধ্যে আমি বলবো। কেননা অন্য ব্র্যান্ডে যদি আপনি চলে যান 19,000 টাকায় 18,000 টাকায় 21,000 টাকায় মিডিয়াটেক হেলিও G88 পাবেন, সেখানে G99 যথেষ্ট বেটার পারফেক্ট একটি প্রসেসর। পাবজি, ফ্রি ফায়ার, অ্যাসপল 9 আপনি যদি গেমগুলো খেলতে চান চালিয়ে নেওয়ার মতো যথেষ্ট ভালো একটি আউটপুট পাবেন, পারফরমেন্স পাবেন। আর 8 জিবি র্যাম 128 জিবি স্টোরেজ এই তিনটার সমন্বয়ে মাল্টিপল অ্যাপ নিয়ে যদি আপনি কাজ করেন ল্যাগ বা স্লোট দেখা খুবই কম পাবেন এবং অ্যাপ ক্লোজ এবং ওপেনের সময় খুবই কম নিয়েছে। আর যদি আপনি মিউজিক লাভার হয়ে থাকেন ডোন্ট ওয়ারি, এখানে ডুয়েল স্টুডিও স্পিকার, এপাশ দিয়েও সাউন্ড আসবে এপাশ দিয়েও সাউন্ড আসবে, স্টুডিও একটি ফিল পাবেন। সো মিউজিক লাভার হলেও কিন্তু ইনফিনিক্স Note 12 2023 ফোনটি আপনার জন্য পারফেক্ট হতে পারে, দেখতে পারে। সো ভিডিওর শেষে যদি এখন আমরা একটু দেখি শর্টকাটে যে এই ফোনটির ভালো দিক মন্দ দিক কি কি রয়েছে। আসলে প্রথমে আমি বলবো এখানে কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো চাইলে তারা স্কিপ করতে পারে। তার একটি ফোন কিন্তু কখনোই স্বয়ং সম্পূর্ণ হয় না, সেটা আপনি iPhone 14 Pro নেন আর স্যামসাং S23 Ultra নেন, যেটাই নেন না কেন। সো এখানে চাইলে তারা ভিনোসকে অ্যাভয়েড করে 5 হোল দিতে পারতো, 60Hz কে অ্যাভয়েড করে 90Hz অ্যাটলিস্ট এখানে আমরা এক্সপেক্ট করতেই পারি। এরপর আমি বলবো সাইড মাউন্ট এন্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কে স্কিপ করে চাইলে তারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিতে পারতো, বাট বাকি যে জিনিসগুলো রয়েছে ব্যাটারি, ক্যামেরা, ডিসপ্লে, এরপর হচ্ছে প্রসেসর, র্যাম, রোম সব কিছু কিন্তু পারফেক্ট ছিল এবং ডিজাইনটাও পারফেক্ট ছিল। আমার কাছে মনে হচ্ছে বর্তমান সিচুয়েশনে আপনি 19,000 টাকায় ইনফিনিক্স Note 12 2023 এই ফোনটি ইজিলি পারচেস করতে পারেন। এরপরে যদি কোনো ইনকোয়ারি থাকে, কিছু জানার থাকে, কমেন্টসের মাধ্যমে জানতে পারেন, সেখানে আমরা আরও ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। সো বাই ব্রাদার, আজকের ভিডিও এতটুকুই ছিল, আবার কোনো একদিন দেখা হবে নতুন করে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।